প্রিয় ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও আমি সৌদি আরবের বিভিন্ন খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। 1 জুলাই থেকে সৌদি আরবে মূল্য সংযোজন কর বা ব্যাট 5% থেকে 15% বৃদ্ধি করা হবে, ফলে জীবনযাপন আরও ব্যয়বহুল হবে। খবর আল আরবিয়া। অন্যদিকে সৌদি ও আমেরিকা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য ইরানের অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবিলা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। খবর সৌদি গেজেট। এছাড়াও সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ফিরিয়ে আনতে জুলাই মাসের প্রথম দিকে জেদ্দা থেকে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে আসার কথা রয়েছে, যার সম্ভাব্য ডেট রয়েছে 1 জুলাই। খবর বিডি নিউজ 24। অন্যদিকে কার্ফিউ তুলে নেওয়ার পর সৌদি আরবে সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে, বিষয়টি নিয়ে সকলকে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খবর আরব নিউজ। সৌদি আরবে সোমবার পর্যন্ত ভাইরাসের দ্বারায় আক্রান্ত হয়ে 473 জন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা 16,000 ছাড়িয়ে গেছে বলে খবর প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকা। আজ 30 জুন, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন পর্যন্ত সৌদি আরবের মোট আক্রান্তের সংখ্যা 186,417 জন, মোট মৃত্যু 1,599 জন, এছাড়াও মোট সুস্থ হয়েছে 127,118 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি, পরবর্তী সব সৌদি আরব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।